হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও একটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। পুজোর দিনে বানিয়ে ফেলুন ঝরঝরে দম পোলাও। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা প্রথমে একটি বাটি মেপে নেব, তারপরে চালটাকে ভিজিয়ে রাখব আধ ঘন্টার জন্য। এবার আমরা একটি ঢাকনা চাপা দেওয়া গামলি নেব, গামলিটা ওভেনে বসাব। গামলিটা একটু গরম হয়ে এলে তাতে পরিমাণ মতন সাদা তেল দেব। তেলটা হালকা গরম হয়ে এলে সামান্য পরিমাণে ঘি দেব। সবগুলো যখন ভালো করে গরম হয়ে আসবে তখন 4 থেকে 5টা তেজপাতা দেব, দারুচিনি, এলাচ, লবঙ্গ দেব। এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। তারপরে বাটি মেপে যে আমরা চাল নিয়েছিলাম সেই পরিমাণেই আমরা জল দেব। আমরা কিন্তু জল বেশিও দেব না, কমও দেব না। তারপরে জলটা একটু গরম হয়ে এলে তাতে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে স্বাদ মতো নুন দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার সামান্য পরিমাণে কিশোরী রং দেব, খুব বেশি দেব না কিন্তু, একদম সামান্য পরিমাণে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে স্বাদ মতন চিনি দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দেব, দিয়ে এবারে সামান্য পরিমাণে গোলাপ জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাঝে মাঝে একটু করে নেড়ে দেব, যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করেছি, জায়ফল, জয়িত্রী এবং সাহা জিরে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণে মিষ্টি আতর দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ। যখন দেখবো একটু শুকনো শুকনো হয়ে আসছে জিনিসটা তখন একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, গ্যাসটা কিন্তু আমরা একদম বন্ধ করে দেব। দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে দমে রেখে দেব। দেওয়ার পর ব্যাস রেডি আমাদের ঝরঝরে দম পোলাও। তোমরা দেখতেই পাচ্ছ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে।